জঙ্গিপুরে তোমার অরিজিতে একটা হসপিটাল করতে চায়, ওটা কাগজপত্র তো তোমাকে আমি দিয়েছি অলরেডি, ওর সাথে কথা বলে করে নাও, তাহলে জঙ্গিপুরের মানুষরা একটা আর একটা হসপিটালের সুযোগ ভালো করে পাবে এবং খলিলও সবচেয়ে খুশি হবে। যেগুলো লিজ দেওয়া হচ্ছে ওয়াকা বোর্ডের প্রপার্টি দেখে নিও তো কাকে কাকে কি দেওয়া হচ্ছে, আমার কাছে তো কখনো আসে না। দিদি আমার ভাই, আপনি যেটা অর্ডার করেছিলেন গত বছরই আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে 132 কেভির বিদ্যুৎ হওয়াতে বিদ্যুতের আর কোনো অভাব নেই দিদি। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, অনেকে বাড়ি বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, কিছু কিছু যদি পোলের যদি একটু ফোলগুলো যদি হতো তাহলে ওই ফোলগুলো দেওয়া যেত, তাহলে করলে ভালো হতো বিদ্যুতের ফোল। করে দেবে, বসো, তাজমহলের কাজ হয়ে গেল, বসো। এই ইত্রিশালি বলবে না, তোমার কোনো কাজ নেই, তোমার কাজ আমি করে দেবো এখান থেকে। ইমামি তুমি কিছু বলবে? মইনুল কিছু বলবি? ওই দুটো মইনুল আছে তো, একই একই জায়গা, ও একই একই জায়গায় একই মনিরুল মইনুল। আপনি মানু বলতেন আমার, যুব কংগ্রেসের সময় থেকে মনোবল। নমস্কার, আমি যে বিষয়টা নিয়ে দিদির দৃষ্টি আকর্ষণ করছি, NH-34 গঙ্গার উপর 1917 সালে তারা নতুন ব্রিজ শুরু করেছিল, সম্ভবত তার 2 বছর পরেই একটা বড় ধরনের দুর্ঘটনা হয়, কয়েকজন ইঞ্জিনিয়ার লেবার মারা যাওয়ার পর সেটা দীর্ঘদিন বন্ধ ছিল। আমি নীতিন গাডকারি থেকে শুরু করে NH-এর চেয়ারম্যান থেকে শুরু করে এমপি ফেমপিকে নিয়ে বহুবারই চেষ্টা করেছি, কাজের কিন্তু গতি বাড়ছে না। তুমি একটা কাজ করো, একটা চিঠি লিখে আমাকে পাঠিয়ে দিও, আমি দেখে নেব। আমি DM মুর্শিদাবাদ, এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে, তুমি একটা চিঠি লিখে ববির কাছে দিয়ে দিও, ববি আমায় দিয়ে দেবে, আমি মানে একটা ফর্ড করব। ধন্যবাদ, ধন্যবাদ। জেলা পরিষদের সভাধিপতি কোথায়? এটা মুর্শিদাবাদ, কি খবর? রাস্তা শ্রী কাজ সব ঠিকমতো চলছে? আমার রাস্তা শ্রী কাজ আর একটা হচ্ছে জল ম্যাডাম স্বপ্ন, আমাদের এই দুটো খুব ভালো করে মনিটরিং করতে হবে। রাস্তা শ্রী কি খবর? রাস্তা শ্রী আমরা 591টা স্কিম আমাদের দিয়েছিলেন, আমাদের প্রায় 720 কিলোমিটার 265 কোটি টাকা আমাদের জেলাতে পেয়েছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে জেলা টু জেলা কম্পিটিশন করুক, কারা সবচেয়ে আগে ভালো করে করতে পারে। ম্যাডাম আমাদের 17টা কাজ শেষ হয়ে গেছে, 2টো জেলা পরিষদের কাজও শেষ হয়ে গেছে, অর্কডেরও প্রায় দেওয়া শেষ, কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকটা। রাষ্ট্রশ্রীর কাজে যা ফার্স্ট সেকেন্ড থার্ড আমি 3টে প্রাইজ দেবো, যে যেটা ভালো করে করতে পারবে আগে করতে পারবে তাদের জন্য। ম্যাডাম আমাদের মালদাতে 298 ইটল স্কিম ছিল, তার মধ্যে আমাদের অলরেডি আমাদের 275 কন্টিনিউ হচ্ছে। দেখুন, গ্রামের রাস্তাগুলো হয়ে গেলে মানুষের সুবিধে হয়, টাকা দেয় না পয়সা দেয় না, তাও অতগুলো টাকা দিয়েছি, 11,000 রাস্তা তৈরি হচ্ছে, 11,000 কিলোমিটার, এর আগে আমি 1,00,000 কিলোমিটার করে দিয়েছি। ম্যাক্সিমামগুলো ম্যাডাম নেক্সট 15 দিনের মধ্যে হয়ে যাবে আমাদের। থ্যাংক ইউ, হয়ে গেলে আমি তোমার মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? তবে অনেক গ্রাম বেনিফিট, তোমার মালদার রসকদম, তোমাকে মালদার রসকদমই খাওয়াবো, যাও। থ্যাংক ইউ।